করলাম উনি কইছেন আমারে দুই দিন তিন দিনের মাথাতে আন্ডারের শু পানিও গেলে আমরা তারারে ওই একটু অফিসের সামনে আমরা কারোর লগে অফিস টাবের লগে কথা টথা কইছি না কোনো কিছু না আমরা জাস্ট অফিসের তারার যে অ্যাক্টিভিটিস গুলোতে আমরা খুশি হইয়া তারার অফিসের যে এন্ট্রেন্সটা পথ দিয়া কারোরে কোনো ধরনের হুজুকি জুতুকি কোনো কিছু না করি আমরা এখানে অহিংসার মাধ্যমে এই DWS অফিসের যেভাবে ওনারা সহযোগিতা করতেছেন জনসাধারণদের এর লাগে তারা আজকে অফিসটারে আমরা পূজা দিতে আসি ইচ্ছপুর গ্রাম পঞ্চায়েত থেকে ধূমপাক খাইতে খাইতে আমার অবস্থা কত আমার এবং অনশন কিভাবে করতে হয় সংগ্রাম কিভাবে করতে হয় জনসাধারণের লাগে এটা আমরা জানি আমি ফেটা হয়ে যাচ্ছি একবার ইলেকট্রিক অফিস একবার আমরা আজকে দল মধ্যে পিছে জায়গা নিয়েছি চলার জন্য আমাদেরকে সুপরিবেশন দিতে হবে নাইলে আমাদের আন্দোলন চলছে নাইলে অনির্দিষ্ট কালের জন্য আমরা ভূগর্ভ করতে চাইছি অফিসের যারা কর্মরত যারা অফিসাররা আছেন এবং যারা স্টাফরা আছেন তারা ধন্যবাদ জ্ঞাপন করতে আসি আমরা এখানে জলের সুব্যবস্থা করিয়া দেওয়ার লাগে আমরা একটু পূজার মাধ্যমে তারারে ধন্যবাদ জ্ঞাপন করতেছি বিগত কয়েকদিন আগে আমি তিনবার এখানে সৌজন্যমূলকভাবে সাক্ষাৎকার করছি DWS-এর ইঞ্জিনিয়াররা আসিল SDM আসিল তাইদের লোকে এবং তারা আমারে আশ্বাস দিছিলেন যে দুই তিন দিনের মাঝে লাইনটা জোড়া দেওয়ার পরে তারা আমরা জল দিব কিন্তু প্রায় আজকে 19টা দিন হইল আমরা প্রায় 20-22 পরিবার এই জল থেকে আমরা বঞ্চিত কোন এলাকাতে এটা ইচ্ছপুর গ্রাম পঞ্চায়েতের 1-2 ওয়ার্ডের কথা এবং পানীয় জলের সমস্যাটা কতদিন থেকে এটা তো আগে আসিল কিন্তু বর্তমানে যেটা নতুন বোরিং হয়েছে এটার থেকে আমরা যেটা ফিল্টার ছাড়াই আমরা জলটা পাইতাম তো বিগত দিনে আমরা কইছিল তিন দিনের মাথাতে এটা লাইনটা কানেকশন করিয়া আমরা জলটা দিব কিন্তু আজকে প্রায় 19 দিন হয়ে গেল গিয়া তারার এখানে এলে কয় পাওয়ার হাউসের কথা পাওয়ার হাউসে গেলে কয় তারার কথা আর তারা দুজনে মিলে কয় পঞ্চায়েতে গিয়া কথা কইতাম তো আমার কথা এটা না জল দেওয়ার দায়িত্ব DWS পাওয়ার হাউস গ্রাম পঞ্চায়েত কেমনে কিতা করব এটা আপনারা দেখবেন ইলেকট্রিক অফিস কী করতেছে এটা আমার দেখতে লাভ নাই আমার জল লাগে পরিষ্কার করে জল দেওয়ার মালিক আপনারা এই আমার লইয়া বক্তব্য এবং আমার যত সময় জল ইচ্ছপুর লোক কথা না জল যত সময় ইচ্ছপুরের লোক পাইছে না আমি কেন অনশনে বসছি অনশন আমার জানি থাক দিন হোক রাইত হোক এটা পরের কথা কিন্তু আমি অলোচনা এখানে থাকবো এবং ক্যান্ডেল এবং ধূপকাঠির মাধ্যমে আমি তারারে অভ্যর্থনা করবো এবং আমি আমার আন্দোলন চালাই এখানে যাই এই বিষয়টা নিয়ে কি আপনারা এর আগেও মানে কথা কইছেন তিনবার আমি সৌজন্যমূলক সাক্ষাৎকার আমি করছি ওনারা কি আশ্বাস দিচ্ছিলেন কইছিলেন যে তিন দিনের মাথাতে আমার তৈব চার দিনের মাথাতে হইব তো আজকে কতদিন অতিক্রান্ত হয়েছে 19 দিন তো এলাকাতে পানীয় জলের তীব্র সমস্যা রয়েছে তীব্র সমস্যা তো এখন আপনার মানে আপনাদের এলাকা থেকে DWS এর তরফ থেকে গাড়ি দিয়ে DWS এর তরফ থেকে আমরা বালিচরাতে আমরা আগে এক ওয়ার্ডে দুই গাড়ি যাই কিন্তু এই 1-2 ওয়ার্ডে তারা জল দেয় কইলে দেয় এটা না কিন্তু সঠিক সময়ে তো আমরা জলটা পাই না এরই প্রতিবাদে আমরা আজকে এখানে বসি আমরা মেশিনটা ইলেকট্রিক অফিসের সঙ্গে যোগাযোগ করে তারা কীরকম প্রসিডিউর মেনটেন করে তারা এটা কানেকশনটা দেয় এটা তারা জানে এলাকাতে পাম্প মেশিন নির্মাণ হয়েছে কিন্তু এটা এখনো চালু হয়নি না এটা ইলেকট্রিকের ট্রান্সমিটার সব বন্ধ হয়েছে কিন্তু কি কারণে চালু হয় নাই DWS অফিসে এলে কয় তারা ইলেকট্রিক অফিস থেকে কানেকশন করতেছে না এবং ইলেকট্রিক অফিসে গেলে কয় তারার এখান থেকে জানি নিকুচিশন না কি একটা পাঠাইব এরপরে তারা যতটা পাম্প মেশিন আছে এরকম তারা সবগুলাতে তারা কানেকশন দিব আমি যখন কইব আপনারা সবাই কইবেন জয় কইবেন সঠিকভাবে জল বন্টন করার জন্য তাদেরকে জানাই ধন্যবাদ আমাদের দাবি ন্যায্য দাবি এই দাবি মানতে হবে আইন নদী হোক
জানা গেলে অফিসার র‍্যাঙ্কে চাকরি করতেছে তারার পদোন্নতি ও তারার বেতন বাড়ান সব বাড়ে কথা করতেছি আমরা তারার ভালোই তো ভাই আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করতেছি পদোন্নতি হয় তো তারার পদোন্নতি হোক 5% দিয়ে কেসে গেছো সোমবার কেসে গেছো সোমবার।